আহলে সুন্নত ওয়াল জামাআত দু হাজারে কিল্লাপাড়া সুন্নি সংগঠনের উদ্যোগে হামদ নাথ প্রতিযোগিতা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার সকাল দশটায় রায় জোয়ারা নজরিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ টিপু মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী ফয়সাল ফকির জামে মসজিদের সভাপতি হারনুর রশিদ আলী মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফুর রাব্বানে মাওলানা মাহফুজুর রহমান মাওলানা ইউসুফ মাওলানা আব্দুল আহাদ মাওলানা ইসলাম নকশাবন্দী আব্দুল মাজেদ সহদাগর সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক মাদ্রাসা পরিচালনা পর্ষদ শিক্ষার্থী বৃন্দ ও এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ তহিদুল ইসলাম সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী ফরিদুল আলম মনসুর পবিত্র কুরআনুল হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়